এর শোয়ার কক্ষে সোফার হোমের নিচুতে মাদক তার কাছ থেকে 163 গ্রাম হেরোইন এবং 96 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই শাহিন, এই শেখ শাহিন দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দকার থানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি মাদক মামলার সহ মোট 4টি মামলা আছে। ধন্যবাদ সবাই। সে একটা পলিটিক্যাল দলের নেতা, এ সম্পর্কে কি? এটা এটা আসলে ডিসপিউট একটা বিষয়। আমরা সে একজন মাদক ব্যবসায়ী বলে আমাদের কাছে চিহ্নিত, আমরা মাদক ব্যবসায়ী হিসেবে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার কাছে মাদক উদ্ধার হয়েছে। আমরা যথাযথ আইনগত প্রক্রিয়া যাচ্ছি। অনেকগুলো লোক নিয়ে সংগঠন সংগঠিত হয়, তো সে দলের অ্যাসেনে কে কী করে আমরা তো জানি না। তো আমরা একটা ঘটনা ঘটার পরে সেটা আমরা জানি। তো শাহিন দীর্ঘদিন ধরে দলের অসংগঠিত কার্যকলাপ করে আসছে, ওর কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যে কারণে ইতিমধ্যে সকালে শুনতে পেলাম যে ও মাদক নিয়ে ধরা খেয়েছে আমাদের কানে আসলো। আমরা এটা সত্যতাই যাচাই করে সত্যতাই প্রমাণ পাই। এই অসংগঠিত কার্যক্রমের কারণে আমরা দল থেকে শাহিনকে স্থায়ীভাবে বহিষ্কার করছি। ও গোয়ালন্দ উপজেলা আমি স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে ছিলেন। আমরা ওর দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করছি।